আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু। পৃথিবীর যে ধর্মাবলম্বী মানুষগুলো আছে তারা একটা আদর্শের উপরে চলে, ধর্মীয় মূল্যবোধের উপরে চলে। আপনারা যারা নাস্তিকপন্থী বা ইলুমিনাতি, ইনারা যুক্তিতত্ত্ব কোন আদর্শের উপরে চলে? আচ্ছা যাই হোক, আমরা যুক্তিতত্ত্ব প্রমাণের উপরে মানে সব আস্থা রাখি এবং যুক্তিতত্ত্ব প্রমাণ দিয়ে সে প্রত্যেকটা জিনিসকে আমরা যাচাই বাছাই করে দেখি। যাচাই বাছাই করে দেখে তারপর সেটা যদি রাইট হয় তাহলে সেটা করি, এটা রাইট না হয় সেটা করি না। আমরা কোনো ঐশ্বরিক কেতাব মানি না, কোনো আল্লাহ খোদা ভগবান এটা বলছে এই জন্য এটা ভালো আর এটা বলেনি দেখি এটা খারাপ, এগুলো আমরা মানি না ভাই। আমরা মানি যে যেটা যুক্তিতত্ত্ব প্রমাণ আছে। মনে করেন নবী মোহাম্মদ 6 বছরের একটা মেয়েকে বিয়ে করে 9 বছর বয়সে তাকে ধর্ষণ করছে, এই জিনিসটা আমরা যুক্তিতত্ত্ব প্রমাণ দিয়ে বিচার বিবেচনা করে দেখতে পারি যে এই কাজটা হচ্ছে একটা খারাপ কাজ, এটা হচ্ছে একটা ধর্ষণ একটা 9 বছরের আপনি তো মেয়ের তখন সাথে। সেটা ভিজুয়ালাইজ করতে পারেন, ওটা তো দেখতে পারেন নাই। না দেখতে পারিনি, সেটা তো এভিডেন্স আছে আমাদের কাছে। ভিজুয়ালাইজেশন নিয়ে যে একমাত্র এভিডেন্স তা তো আমরা কখনো বলি না, যে আমরা চোখে দেখলে শুধুমাত্র সেটাই শুধুমাত্র এভিডেন্স সেটা তো আমরা কখনো বলি না। সেটা কি আমরা আপনি আপনি কখনো শুনেছেন কোন নাস্তিকের মুখে শুধুমাত্র দেখতে পেলে সেটা এভিডেন্স, এটা কি কখনো শুনেছেন? না সেটা শুনিনি। তাহলে আমরা তো সেটা বলছি না, সেটা তো এভিডেন্স পাওয়া যায় যে হাদিস থেকে কোরআন থেকে এই এভিডেন্স গুলো পাওয়া যায় যে নবী 9 বছরের একটা মেয়ের সাথে, যে মেয়েটা তখন পিরিয়ডই শুরু হয়নি, তার সাথে সঙ্গম করেছিল। এই জিনিসটা তো আমরা মানে সেই ধর্মের যে রেফারেন্স বইগুলো আছে, টেক্সট বইগুলো আছে, সেগুলোতে এগুলো পরিষ্কার ভাবে বলা আছে এবং এটাকে অ্যালাউ করা হয়েছে। 9 বছরের মেয়েকে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সাথে যৌন সঙ্গম করা, বিয়ে করা দুইটাই অ্যালাউ করা হয়েছে। এই জিনিসটা একটা ভয়ঙ্কর ব্যাপার। একটা মেয়ে, একটা বাচ্চার বয়স যতদিন পর্যন্ত না 18 হচ্ছে তার সাথে কোনো ধরনের যৌন আচরণ করা যাবে না, তার এমন শরীরে এমন জায়গায় টাচও করা যাবে না যেই জায়গাটাতে টাচ এটা করলে সে অস্বস্তি আমি বোধ বলি, করবে। আমি বলি 18 বছর আগে কোনো জায়গায় টাচও করা যাবে না, এই দলিল আপনাকে কে দিল? এই দলিল আমাকে কে দিল মানে যুক্তিতত্ত্ব প্রমাণের ভিত্তিতে আমরা বুঝতে পারছি কিভাবে যে কিভাবে কিভাবে 18 বছর আগে সেও তো অনেক ধরনের রিলেশনশিপে যেতে পারে। রিলেশনশিপে যেতে পারে, সেটা হচ্ছে তার সমবয়সী যদি হয়, সেই দুইজনে যদি সমবয়সী হয়, দুইজনে তার যদি উপরের একই বয়সও তো বয়সী হতে হয়। পারে, না তার উপরের উপরের বয়স বয়সও হলে তো হতে করতে হবে পারে। না, উপরের বয়সে হলে সেটা হবে ধর্ষণ। এইজ ডিফারেন্স যদি 3 বছরের বেশি হয় সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য করতে হবে, এইজ ডিফারেন্স 3 বছরের বেশি হতে পারবে না। এই জিনিসগুলা আমরা সাইন্টিফিক্যালি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, সাইন্টিফিক্যাল প্রুফ আছে, সাইন্টিফিক প্রুফ আছে এই জিনিসগুলার, যে যদি মনে করেন 50 বছরের বুড়ার সাথে 9 বছরের মেয়ের সাথে যদি শারীরিক সম্পর্ক হয়, 9 বছরের মেয়েটার যে শুধুমাত্র শারীরিক সমস্যাই হয় সেটাই না, তার ভয়ঙ্কর রকমের মানসিক সমস্যা হয় এবং তার যৌন জীবন, ভবিষ্যতের যৌন জীবন পুরা ছারখার হয়ে যেতে পারে, তার ভবিষ্যতে সে কোনো যৌন দেখেন, আনন্দই পাবে না, পূর্বে এরকম হতে পারে। পূর্বে আজ থেকে 20-30 বছর আগে বাংলাদেশের কথাই বলি, এখানে কিন্তু ছোট ছোট মেয়েদের বিয়ে হয়েছে, না এখন না, তাদের পূর্বে কি সারা পূর্বে জীবন নষ্ট একটা হয়ে গেছে? পূর্বে একটা খারাপ কাজ ঘটেছে বলে যে সেটা রাইট হয়ে গেল তা তো না, আমাদের কাছে তো পূর্বে সাইন্টিফিক প্রুফ পূর্বে আছে। যে এটা খারাপ কাজ হয়েছে এটা আপনি কিভাবে বলবেন যে এটা খারাপ হয়েছে? আমরা তো এখন প্রমাণ করতে পারছি তো যে এই জিনিসটা খারাপ তাদের খারাপ, যে তারা তো সুন্দরভাবে সাংসারিক জীবন শেষ করতে পারছে, এটা সারা খারাপ তারা কোথায়? সুন্দরভাবে তারা সুন্দরভাবে সাংসারিক জীবন শেষ করতে পেরেছে, এই এটা আপনাকে কে বলেছে যে তারা সুন্দরভাবে সাংসারিক, তাদের যে শরীরের যে সমস্যাগুলা সেগুলো আমাদের মা নানি দাদিরা কিছুদিন আগ পর্যন্ত তাদের শারীরিক সমস্যার কথা বলতে লজ্জা পেতো, দেখেন দেখেন, তাদের যে আরেকটা মেয়ে, কথা, আরেকটা কথা ভাই এখন কথা আসলো। শেষ করেনি, কথা শেষ করেনি, আচ্ছা আচ্ছা, মাঝখানে মাঝখানে বারবার কথা বলছেন, আমাদের নানি দাদিরা তাদের শারীরিক সমস্যার কথা কিছুদিন আগ পর্যন্ত বলতে লজ্জা পেতো যে এটা এটা মানে বলা যাবে না, এটা বলে ইয়া হবে। আচ্ছা আমাদের সাথে অমিত ভাই চলে এসেছেন, অমিত ভাই অনেক ধন্যবাদ চলে আসার জন্য। থ্যাংক ইউ আসিফ ভাই। অমিত ভাই আপনি একটা প্রশ্নের উত্তর দেন তাহলে, আমি একটু তাহলে ঘুরে আসি যে হ্যাঁ এই ঠিক যে আছে। উনি বলতেছে যে এই যে মানে 20-30 বছর আগে নাকি আমাদের নানি দাদিরা যারা যাদের অল্প বয়সে বিয়ে টিয়ে হতো তারা নাকি সুন্দরভাবে জীবন যাপন করেছে, কোনো সমস্যাই নাকি হয় নাই, আমরা নাকি হঠাৎ করে এসে বলতেছি সমস্যা হয় সমস্যা হয়। অমিত ভাই আপনি তো একজন নিজে একজন ডাক্তার এবং আপনি একজন আপনি একজন গবেষকও, আপনি কি বলবেন এই বিষয়ে? নিশ্চয়ই আসিফ ভাই, তো একটুখানি রকের সাথে কথা বলে যাক। আসিফ ভাই আপনি ইয়ে রেস্ট নিতে পারেন, মানে ব্রেক নিতে পারেন আসিফ ভাই। ওকে আমি ঘুরে আসি। হ্যাঁ ঠিক আছে আসিফ ভাই, ওকে। হ্যাঁ রক, তাহলে একটা জিনিস দেখো, তোমায় তুমি নিজেই বললে, এতক্ষণ তো কথা শুনলাম, একটুখানি শুনছিলাম তোমার কথা। তা নিজেই বললে যে 30 বা এই ধরো 30-40 বছর আগে, 100 বছর আগে, 500 বছর আগে, তখন তো বেশ ভালোই চলছিল। 30 বছর বয়সের ধরো একদম ছোট ছোট বাচ্চাদের বিয়ে হচ্ছে, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছরে বিয়ে হচ্ছে, ভালোই তো চলছে। শুধুমাত্র যে মেয়েদের বয়স কম কেন, ছেলেদের বয়সও কম হতো সেই সময়, অনেক সময় এরকমও ঘটনা আছে। তবে এরকমও হতো যে হয়তো ধরো ছেলেটা হয়তো 40 বছর বয়সের, মেয়েটা হয়তো 12 বছর বয়সের, এরকম ঘটনা ঘটতো। ইয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বই খুললেই দেখতে পাবে, সেখানে এরকম ভুরি 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 উদাহরণ আছে। হ্যাঁ, ছেলেটা হয়তো 20-25-30 বছর বয়সের আর মেয়েটা হয়তো 11 বছর বয়সের।
এরকম ঘটনা আছে, উদাহরণ আছে। তা হঠাৎ করে কেন হঠাৎ সবাই হই হই করে উঠলো, না 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 বাল্য বিবাহ দেওয়া যাবে না, বাল্য বিবাহ দেওয়া যাবে না, কি মনে হয়? মানে শুধু মানে লোকজনকে বিরক্ত করার জন্যই, বাঁশ দেওয়ার জন্যই, লোকজন ছোট করার জন্যই কি মনে হয় এই কাজটা করা হয়েছিল রক? আমার তো মনে হয় সেটাই করা হচ্ছে এখন। কারণ দেখেন, কেন বিয়ে বন্ধ কেন? হয়েছে, হুম, হ্যাঁ বিয়ে বন্ধ হয়ে, বিয়ে এখন বন্ধ হয়েছে, 18 হলে এখন ম্যাক্সিমাম বিয়ে করে 18 এজে হয়, 18 প্লাসই হয়, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। না যদিও সব হ্যাঁ সময় হয় না, না না সব সময় ম্যাক্সিমাম হয় না, ক্ষেত্রে। এখন এখন না হয় এখন না আমাদের কেসে ধরতে ভারতবর্ষে, পারেন, আমাদের সাবকন্টিনেন্টে খুব বাংলাদেশে একটা এখন, হয় না। আমাদের হ্যাঁ ঠিক বাংলাদেশে আছে প্রায় প্রায় হয়, ঠিক আছে, ধরে নিলাম তুমি এখন বলছো যখন ধরে নিলাম, কাউকে কাজে দেওয়া হয়। হয়। হুম হুম এখন দেখেন যে পূর্বে হুম যে সন্তান ধারণের যে একটা ক্ষমতা ছিল, একজন নর্মাল ডেলিভারি হতো, নর্মাল ডেলিভারি 13-14 জন করে দিতে পারতো, হুম হুম 13-14 জন সন্তান প্রসব করার মতো সক্ষমতা ছিল পূর্বের নারীদের। উফ, এটা বিশাল একটা ব্যাপার ছিল, তাই না? এখন দেখেন, এখন এখন বর্তমানে একটা প্রথমটা দিয়ে হয় ব্যাস, সিজারে, নর্মালে ডেলিভারি করতে পারে এরকম নারীর এবার সংখ্যা তুমি কিন্তু আমাকে অনেক একটা, কম। তারা এবার তুমি আমাকে একটা জিনিস বলো। হ্যাঁ, ছোট হলে কেন, ছোট বাচ্চা, একটা ছোট ধরো হচ্ছে 11 বছরের একজন বাচ্চা, সে নর্মাল ডেলিভারিতে জন্ম দিতে পারবে, কিন্তু একজন বড় হলে, বয়স্ক হলে, ধরো হচ্ছে 18 বছর বা ধরো 22 বছর একজন একজন নারী, সে তার কেন সিজার ইনসেকশনের প্রয়োজন হবে? লজিকটা কি? তার যে ফিজিক্যাল যে একটা সক্ষমতা, সেটা মেবি কমে যায় সে এগারো কারণে বছর হতে পারে। 22 বছরের ফিজিক্যাল ক্ষমতা কমে যায়, 18 বছরের 7 বছরের মধ্যে ফিজিক্যাল ক্ষমতা কম, 11 বছরের একটা মেয়ের ফিজিক্যাল ক্ষমতা বেশি। একটা লড়াই করে দেখো তো, একটা 5 বছরের মেয়ের সাথে আর একটা 22 বছরের মেয়ের সাথে একটা লড়াই করে দেখো তো, কে জেতে, কার ফিজিক্যাল সেটা ক্ষমতা মেবি বেশি? 22 বছরের। তাহলে একটা 5 বছরের মেয়েকে বিয়ে দিলে সে প্রেগনেন্ট হয়ে সে নর্মাল ডেলিভারি হবে, আর একটা আপনি তো অবাস্তব একটা কথা বলছেন, 5 বছরের সেটা প্রেগনেন্সি কেমনে সম্ভব? 5 বছরও তো বিয়ে হতো, 6 বছরে 5 বছরে পাঁচ বিয়ে হতো বছর না? 5 বছরে এরকম এগুলো আমার তুমি জানা নাই। দেখো ভাই, তুমি নিজেই কিন্তু, তুমি হয়তো দেখবে এক্ষুনি বাড়ি গিয়ে এটুকুনি খুঁজে 5 বছরে একটা মেয়ের ডেলিভারি হয়েছিল সেই এটা তুমি নিয়ে আসবে, না তেমন আমার জানা নেই। নিয়ে আসবে তুমি একটুখানি খুঁজে দেখো পেয়ে যাবে, 5 বছরে একটা মেয়ের বাচ্চা হয়েছিল সেটা তুমি এটা খুঁজে নিয়ে আসবে, এসে বলবে কই সমস্যা হয়নি তো, এটা ব্যাপক হয়েছে, 5 বছরে একটা বাচ্চা ইয়ে হয়ে গেছে, তুমি নিয়ে আসবে। তুমি আমাকে একটুখানি বলো যে 5 বছরে একটা, ধরো ঠিক আছে 5 বছর না, 10 বছরই ধরি, ঠিক আছে একটা 10 বছর ঠিক আছে, নাকি আরেকটু বাড়বো বলো, তুমি বড় কতটা বাড়বো? ঠিক বারো আছে, বছর 10 বছর ধরে, হ্যাঁ 12 বছর ধরে, 12 বছর ঠিক আছে, না তেরা না মেয়েরা 12 বছর ঠিক আছে, তো 12 বছরের একটা ঠিক বাচ্চা আছে, বিয়ে বিয়ে হয়েছে, 12 বছরের একটা বাচ্চা ইয়ে হয়েছে, জন্ম দিয়েছে নর্মাল ডেলিভারি, আর 22 বছরের একজনের সিজার ইনসেকশনের প্রয়োজন আছে, কেন ভাই? দুজনের মধ্যে যুদ্ধ করলে কে জিতবে, দুজনের মধ্যে মারপিট হলে কে জিতবে? আরেকটা জিনিস দেখেন, না 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 একজন না না 22, না 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 না, বেশি জিনিস দেখাতে হবে না, অনেক জিনিস দেখাচ্ছ তুমি, এখন বলো কে জিতবে, 22 বছর জিতবে, তাহলে কার ফিজিক্যাল ক্ষমতা বেশি? কিন্তু 22 বছরের মহিলাটা যদি পঙ্গু হয় বা ফিজিক্যালি আনফিট হয়, অবশ্যই সেটা তো 12 বছরে জিতবে। ফিজিক্যালি আনফিটের কথা কি তুমি বলেছো? 22 বছর হলে সবাই ফিজিক্যালি আনফিট হয়ে যায়, সে তো পঙ্গু হতে পারে, সে তো প্যারালাইসও হতে বাইশ পারে, বছর 22 বছর হলে সবাই কি ফিজিক্যালি আনফিট হয়? না সেটা হয় না। তুমি তো স্পেশাল কেসের কথা বলছো না, তুমি তো জেনারেলাইজ করছো, তুমি যখন এই কথাটা বলতে আরম্ভ করলে যে এই দেখুন আগে তো 10-12টা করে গন্ডায় গন্ডায় বাচ্চা জন্ম হইতো, এখন তো একটা বাচ্চা নিতে গেলে সিজার ইনসেকশন করতে হচ্ছে, কি একটা অবস্থা আগে বেশি, তুমি যেমন একটা ইয়ে হলো, তুমি যেমন বললে যে একটা বাচ্চা একটুখানি যখনই বড় হয়ে গেল তখন যেন তার বাচ্চাদের বাচ্চা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটা কমে গেল, এটা তুমি বললে না, এটা তোমার ইয়ে না? হ্যাঁ এরকম কিছু বলেছিলাম, অবশ্যই, তাহলে দেখো এটা কি হচ্ছে, এটা কি সত্যি হচ্ছে না, এই জিনিসটা সত্যি হচ্ছে না। হুম, এইবারে তোমার একটা, তোমার যে সংশয় সেটা নিরসন করার কিছু দরকার আছে। তুমি তুমি কি এই জিনিসটা মানো যে আমাদের যে অ্যাভারেজ যে আয়ু, যে গড় আয়ু যেটা সেটা, বা লাইফ এক্সপেক্টেন্সি সেটা আজ থেকে 100 বছর আগে যা ছিল এখন সেটা বেড়ে গেছে, সেটা মানো বা সেটা অবশ্যই। জানো? না এটা মানে, না এটা জানি না, এটা জানো না? আচ্ছা, আমাদের দেশ জনসংখ্যা বেড়ে গেছে এটা জানো? হ্যাঁ এটা জানি, জনসংখ্যা কেন বাড়ছে, বেড়েছে, কেন জনসংখ্যাটা বেড়েছে? অধিক জন্মহার, তা এখন বলছে এই, তা আগে তো বলছিল যে বেশি জন্ম দিয়েছে লোকজনকে, এখন কি করে জনসংখ্যাটা বেড়ে গেল? জন্মহার বেশি ছিল সেজন্য বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কোথায়, কোন, আজ থেকে 500 বছর আগে জন্মহার বেশি ছিল, তাহলে 500 বছর আগে বেশি জনসংখ্যা হওয়া উচিত ছিল, এখন তো জনসংখ্যা বেশি হওয়া উচিত ছিল না, কেন? ভাই ইজ দিস প্যারাডক্স, কবি এখানেই কেঁদেছিলেন বুঝলে, কবি এখানে হাউ করে গলা ছেড়ে হায় হা কি হলো গো, একবার মরা কান্না কেঁদেছিলেন এখানে, বুঝছো? তা তাহলে এক কাজ করো, তাহলে এটা নিয়ে একটুখানি ইয়ে করো, এইটা নিয়ে একটু তাহলে হোমওয়ার্ক করে আসবে নাকি, একটুখানি ভেবে এসো নাকি, আচ্ছা নাহলে এটা সবাই নিয়ে একটু ভাবতে হবে, এটা নিয়ে একটু হ্যাঁ একটু ভাবতে হবে।
অবশ্যই, একটু নইলে তো সবাই বোকা বলবে, মূর্খ বলবে, এ তো একবারে মানে তুমি তো ইয়ে করে ফেললে, তুমি তো আবার ছড়িয়ে একবারে 36 করে ফেলেছো, কি বলবে লোকে? কেউ জানে আশেপাশে, কেউ জানে যে তুমি এসছো, বা বন্ধুরা জানে যে লাইভে এসে এরকম ছড়িয়েছো? হ্যাঁ জানবে না কেন, আমি লাইভে আসছি। লাইভে সবাই জানে, সবাই দেখছে? হ্যাঁ যা যা, এতো লজ্জার কথা হলো। আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে একটু করে এসে, পরের দিন এসে তাহলে এটা নিয়ে তর্ক করতে হবে। হ্যাঁ তুমি কি বলেছো তুমি সেটা নিজে একটু করে ভাববে, ঠিক আছে রক? আচ্ছা ঠিক আছে, তোমাকে বলে দিই, হ্যাঁ ব্যাপারটা বলে দিই। এটা যেটা মনে করছো যে বাল্য বিবাহ হলে যে একভাবে মানে তাদের যে ইয়েটা বেশি থাকে, তাদের যে বার্থ রেটটা বেশি হয়, এরকম এরকম ভাবার কোনো রকম কারণ নেই। আমাদের জনসংখ্যাটা বেড়ে গেছে, তার কারণ আমাদের মৃত্যু হারটাও কমে গেছে, আর লোকজন বেশি মরে না। তো এক সময় যে 5 ইয়ার মর্টালিটি, 5 ইয়ার, 5 বছরের বাচ্চা, 5 বছর, 5 বছরের নিচে জন্ম দিতে গিয়ে বাচ্চার মায়ের মৃত্যুর হার, তাকে বলে মেটারনাল মর্টালিটি, বা ধরো বাচ্চা জন্মের সময় মানে স্টিল বর্ন, এই সমস্ত জিনিসগুলো এখন কমে গেছে, অনেক কমে গেছে, সিগনিফিকেন্টলি এই জিনিসগুলো কমে গেছে। তো এগুলো কমেছে কেন? কারণ হচ্ছে আমাদের হেলথ কেয়ারটা বেটার হয়েছে। হেলথ কেয়ারটা বেটার হয়েছে কিভাবে? আর একটা কারণ কি, কারণ আমরা এখন জানি যে এই যে ছোটবেলায় জন্ম নিতে গেলে হয়তো আমরা দেখছি যে হ্যাঁ তাদের জন্ম ইয়েটা বেশি, কিন্তু সেই যে প্রি ম্যাচিওর ডেলিভারি অনেক বেশি হতো, প্রি ম্যাচিওর বাচ্চারা অনেক অনেক প্রি ম্যাচিওর হতো, অনেক আগেই তারা জন্মতো, ছোট হতো, জায়গা থাকতো না, তারা ভালো করে নিউট্রিশন পেতো না, সেখানে একটা প্রি ম্যাচিওর ডেলিভারি হতো, তো সেই জন্য তার সেই বাচ্চাগুলো মারা যেত। তো এখন সেই কারণেই এই যে ডিজিজ লোডটা কমানোর জন্য, এই যে আমাদের যে ঝামেলাটা, এই ঝামেলাগুলো কমানোর জন্য, আরে তুমি, তোমাকে তাহলে আরেকটা জিনিস বলে দিই, এই যে তুমি ভাবলে যে গন্ডায় গন্ডায় বাচ্চা দিত, তুমি শাহজাহানের তো নাম তো নিশ্চয়ই শুনেছ হবে, এই তাজমহল বানিয়েছিল তার যে বউ, এই যে হুম, তাজমহল, হ্যাঁ, সে আগ্রা তাজমহল। 13 নম্বর বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, বুঝেছো? তা হুম হুম সেই সময় গন্ডায় গন্ডায় বাচ্চা দিয়ে, এই যে খুব ভালো ব্যাপার সেটা ব্যাপারটা নয়, বুঝেছো? একটা বাচ্চা জন্ম দেয়, ভালো করে মানুষ করো, গন্ডায় গন্ডায় বাচ্চা জন্ম দিয়ে এবারে বিশাল যে কিছু একটা ইয়ে হবে সেরকম না। সে একটা যেরকম ওই ইয়েতে একটা ছোটবেলায় একটা টিভি অ্যাড দেখাতো, বুঝছো, তো সেই একটা একটা ভদ্রলোক 10-12টা বাচ্চা জন্ম দিচ্ছে, আর সেই বাচ্চাগুলো তার পেছনে বা 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 করে করে ছুটছে। ঠিক আছে, তুমিও নিশ্চয়ই এই লাইফটা চাও না, তুমি নিশ্চয়ই চাইবে না যে 10-12টা বাচ্চা জন্ম দিয়ে সেগুলো তোমার পেছনে কিন্তু বা বা ধরেন যে ইসলাম রক বা বা ধর্মে, রক। আমি কথাটা শেষ করিনি, হ্যাঁ, সবাই হচ্ছে ইসলাম ধর্মের কথা গুলি বারো, যে কোনো ধর্মের কথাই গুলি বারো, ঠিক আছে? তুমি এসে একটা প্রথমে একটা কথা বলে সমস্ত ইয়ে কি মানে ভুলভাল, অবশ্যই সমস্ত বইগুলি ভুলভাল, মানে এবারে ওগুলো তুমি যদি মনে করো যে সেই জিনিসটা একটা ভালো জিনিস বা ওখানে কিছু লেখা আছে মানে যেগুলো মানতে হবে, গন্ডায় গন্ডায় লোক মানছে বলেই আমাকে মানতে হবে, সেটা একদমই বাজে কথা, ঠিক আছে? সেটা একবারই বোকার মতো কথা, সেটা কখনোই সঠিক কথা নয়। সেটা যদি তুমি যদি ওইটা যদি তোমার লজিক হয়, তাহলে তোমাকে মানতে হবে পৃথিবীটা ফ্ল্যাট, কারণ আজ থেকে বেশ কিছু হাজার বছর আগে, বেশ কিছু 100 বছর আগে, কয়েক শতক বছর আগে আগে সবাই মনে করতো পৃথিবীটা ফ্ল্যাট, পৃথিবীটা চ্যাপ্টা মনে করতো, পৃথিবীটা সূর্যের পৃথিবীর চার দিকে ঘুরে, অনেক লোক মনে করতো, কিন্তু ধর্মগুরু এখনো এখনো শুনে তো থাকো, আমেরিকা যারা বাইবেল বিশ্বাসী, এরাও তো বিশ্বাস করে যে সেটা আগে বিশ্বাস তিনটি করে, স্বর্গ ছিল। সেটা বিশ্বাস করে, কিন্তু তুমি কি বিশ্বাস করো? তুমি কি মানো সেটা? ওটা তো না, বিশ্বাস না, আমরা সেটা বিশ্বাস করি না, কেন কারণ না, আমরা এটা কেন ভিজুয়ালাইজ করতে পারি। ভিজুয়ালাইজ করতে পারো? তুমি আমাকে দেখাতে পারবে যে পৃথিবীটা সূর্যের পৃথিবীর চার, পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরে? ভিজুয়ালাইজ করো তো, কিভাবে করবে? বিভিন্ন প্রমাণ আছে ফিজিক্স, যেমন যেমন আমরা পড়ি একটা জীব প্রমাণ দাও, প্রমাণের একটা মাধ্যমে। একক প্রমাণ দাখিল করো দেখি, একটা প্রমাণ দিয়ে দেখো দেখি। একটা প্রমাণ দাও, টেলিস্কোপের সাহায্যে তো আমরা দেখতে পারবো। টেলিস্কোপের হ্যাঁ, সাহায্যে এখন যদি টেলিস্কোপটা লাগাই আমি দেখবো যে পৃথিবীটা সূর্যের চারদিকে বনবন করে ঘুরছে, চাঁদটা পৃথিবীর চারদিকে ঘুরছে না পৃথিবী চাঁদের চারদিকে ঘুরছে, চাঁদ যেদিকে পৃথিবীর যাচ্ছে চাঁদের কি করে জানছো? দুটোর মধ্যে ডিফারেন্স কি করে করছে? ব্যাপারটা হাইপোথেটিক্যাল। এখন ব্যাপারটা হাইপোথেটিক্যাল হয়ে গেছে, তাহলে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে একটুখানি ভালো করে পড়াশোনা করতে হবে, বুঝছো? তুমি এরকম উপর উপর ভাষা ভাষা জ্ঞানগুলো রেখেই যে একটা জিনিসকে বিচার করছো, একটা জিনিসকে অ্যাকসেপ্ট করছো, একটা জিনিসকে রিজেক্ট করে দিচ্ছ, এই জিনিসটা সঠিক নয়। সমস্ত কিছু যে একদম প্রত্যক্ষ এভিডেন্স থাকবে সবসময় তা নয়, বুঝেছো? তাই একটুখানি ইয়ে করতে হবে, আরেকটু পড়াশোনা করতে হবে, আরেকটুখানি জিনিসগুলো ভাবনা চিন্তা করতে হবে, তা লজিকগুলো একটা কাজ করবে। এই লজিকগুলো না, তুমি নিজেই একটা একজন নাস্তিক হবে, ঠিক আছে? নিজেই একজন নাস্তিক হবে, নিজেই এই জিনিসটা নিজেই এই জিনিসটা নিজেই নিজেকে বুঝিয়ে কনভিন্স করার চেষ্টা করবে, ঠিক আছে? দেখবে তো কনভিন্স হও কিনা। ঠিক আছে ঠিক আছে, এক কাজ করো, আজকের মতো তাহলে বিদায় নিই তোমার কাছে, হ্যাঁ, পরে একদিন কথা বলবো তোমার সাথে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে? যাও, সাবধানে থেকো, ঠিক আছে, ওকে, টাটা। আর একে তো বের করতে হয়, নিজেই চলে গেছে ওর কাছে, এবার চাঁদ পৃথিবীর চাঁদ দিয়ে ঘুরে, পৃথিবী সূর্যের চাঁদ দিয়ে ঘুরে, সেটা হাইপোথেটিক্যাল হয়ে গেছে, ব্যাপারটা হাইপোথেটিক্যাল, ইয়েস, ব্যাপারটা হাইপোথেটিক্যাল, খুবই একটা বিজ্ঞের মতো জবাব দিয়েছে। ঠিক আছে, আমাদের সাথে পরবর্তী কি আছে দেখি।